চলো যাই দূর জয় প্রাণের আনন্দে, ফুলে ফুলে রাঙাবো শত ইচ্ছাকে। হ্যালো মন্ট্রিয়াল স্বাগত, হ্যালো মন্ট্রিয়াল স্বাগত, হ্যালো মন্ট্রিয়াল স্বাগত, হ্যালো মন্ট্রিয়াল স্বাগত। পুরো ক্যানাডা জুড়ে শুরু হয়েছে পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন, আর এই বছর ট্যাক্স রিটার্নে কি থাকছে আপডেট তা জানবো কাজী আলম বাবুর ছোট একটি প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আছেন নিরাপদে। ট্যাক্স টাইম গত মাসের 21 তারিখ থেকে শুরু হয়েছে পার্সোনাল ইনকাম ট্যাক্স এবং এটি চলবে আগামী 2 মে পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে পার্সোনাল ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, তবে যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন তাদের জন্য 15 জুন পর্যন্ত সময় আছে ট্যাক্স ফাইলিংয়ের। দর্শক, এবারে ট্যাক্স সিজনে তেমন কোনো আপডেট নেই, অর্থাৎ তেমন কোনো পরিবর্তন আসেনি। গত বছর যা ছিল সেরকমই রয়েছে, তবে একটু পরিবর্তন আছে ওয়ার্ক ফ্রম হোম ক্রেডিট বিষয়টি নিয়ে। যেমন গত বছর কোভিডের কারণে যারা বাসায় বসে কাজ করেছিলেন তারা সর্বোচ্চ $400 ক্রেডিট ক্লেম করতে পারতেন, এবছর সেটা বাড়িয়ে $500 করা হয়েছে। এছাড়া তেমন কোনো আপডেট নেই, তবে প্রতি বছরের মতো এবারও আমাদের হেলমন্টেলের নিয়মিত দর্শকরা ট্যাক্স সংক্রান্ত বিষয় জানতে চেয়েছেন এবং আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলির উত্তর দেবার। দর্শক, চলুন দেখে আসি কে কী জানতে চেয়েছেন এবারের ট্যাক্স সিজন নিয়ে। প্রথমেই আমরা দেখছি মন্ট্রিয়ালের আনসিক এলাকা থেকে প্রশ্ন করেছেন ফাদ্দিলিন মেহেদি রিনিয়াত। তিনি বলছেন, আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং পার্ট টাইম কাজ করি সপ্তাহে 20 ঘন্টা, প্রথমবারের মতো ট্যাক্স ফাইল করব, কী ধরনের বেনিফিট পাব। অনেক ধন্যবাদ ফাদ্দিলিন আপনার প্রশ্নের জন্যে। আপনি বলেছেন 20 ঘন্টা কাজ করেন সপ্তাহে, তার মানে আপনার ইনকাম অবশ্যই লো, এবং লো ইনকাম যাদের থাকে তাদেরকে গভর্নমেন্ট একটা বেনিফিট দেয়, যেমন ফেডারেল গভর্নমেন্ট যে বেনিফিটটি দেয় সেটাকে বলা হয় কানাডা ওয়ার্কার্স বেনিফিট, এবং কুইবেক গভর্নমেন্ট যে বেনিফিটটি দেয় সেটাকে বলা হয় ওয়ার্ক প্রিমিয়াম। কিন্তু এই দুটি বেনিফিটের একটু আপনি পাবেন না, কারণ আপনি ফুল টাইম স্টুডেন্ট। ফুল টাইম স্টুডেন্টদের জন্য এই বেনিফিটগুলো না, আপনি শুধুমাত্র বেনিফিট পাবেন যে ট্যাক্সটা আপনি ফেডারেল গভর্নমেন্টকে পে করেছেন এবং কুইবেক গভর্নমেন্টকে যে ট্যাক্সটা পে করেছেন সেটা পুরোপুরি আপনি ফেরত পাবেন। এর পরের প্রশ্নটি করেছেন কোর্সেন লুক থেকে ফারানা নাজদিন। তিনি বলছেন, ভ্যাকেশন পে কি পাওয়া যাবে যদি আমি ভ্যাকেশন না নেই, আর না নিলে ভ্যাকেশন পে কাটা যায় কি না। অনেক ধন্যবাদ ফারানা নাজদিন আপনাকে। ভ্যাকেশন পে অবশ্যই অবশ্যই আপনি পাবেন, ভ্যাকেশন নেন অথবা না নেন, এটি একজন এমপ্লয়ারের অব্লিগেশন, আপনাকে ভ্যাকেশন পে দিতে হবে। তবে কোন সময় আপনি ভ্যাকেশন নেবেন, অনেক কোম্পানি আছে যারা ক্রিসমাসের আগ দিয়ে অথবা সামারের সময় ভ্যাকেশন পে দেয়, আবার কোনো কোনো কোম্পানি আছে যারা এমপ্লয়ীদের সাথে আলাপ করে তাদের সুবিধা মতন সময়ে ভ্যাকেশন পেটা প্রদান করে। এর পরের প্রশ্নটি করেছেন হেনরি বরসা থেকে জেসমিন লিমা। তিনি বলছেন, লোন বার্সারিকে ইনকাম ধরা হয় কি না এবং কেন। অনেক ধন্যবাদ জেসমিন লিমা আপনাকে। লোনকে ইনকাম হিসাবে ধরা হয় না, তবে বার্সারিকে ইনকাম হিসাবে ধরা হয়। ধরা হয় এ কারণেই যে বার্সারি ফেরত দিতে হয় না কিন্তু লোন ফেরত দিতে হয়। যেহেতু বার্সারিটা দেওয়া হয় এবং এটা ফেরত দিতে হয় না, সুতরাং এটাকে ইনকাম হিসাবেই ধরা হয়। এরপরে প্রশ্নটি করেছেন পার্ক এক্সটেনশন থেকে খাইরুল বাসার। তিনি বলছেন, আমি একজন সেলফ এমপ্লয়েড এবং আমাদের পারিবারিক ব্যবসা রয়েছে এবং এই ব্যবসা থেকে আমরা একটা ভালো মার্জিনের প্রফিট পাই এবং আমরা সবাই স্যালারি নিই। আমার প্রশ্ন, কিভাবে ট্যাক্স কমানো যায় স্যালারি বাড়িয়ে অথবা প্রফিট কমিয়ে। অনেক ধন্যবাদ খাইরুল বাসার আপনার প্রশ্নের জন্য। আপনার এই প্রশ্নের উত্তরটি একটু রিলেটেড এ কারণে যে ওটার মধ্যে অনেক ক্যালকুলেশন আছে, যেমন আপনি কী পরিমাণ প্রফিট করেন ব্যবসা থেকে ইয়ারলি সেটি উল্লেখ করেননি, এবং যে পরিমাণ প্রফিট দেখালে কর্পোরেশন ট্যাক্স গভর্নমেন্টকে পে করতে হয় সেটির অ্যামাউন্টটা দেখতে হবে, এবং আপনি বর্তমানে যে স্যালারি নিচ্ছেন তাতে যে ট্যাক্সটি পে করেন সেটিও দেখতে হবে, এবং স্যালারি বাড়ানোর পরে কী পরিমাণ ট্যাক্স পে করতে হবে সেটিও দেখতে হবে। সব মিলিয়ে আপনাকে অঙ্ক কষে বের করতে হবে কোনটাতে আপনি অর্থ সাশ্রয় হবে গভর্নমেন্টকে পে করার ক্ষেত্রে। সেক্ষেত্রে
আপনার ব্যবসার যিনি অ্যাকাউন্ট্যান্ট আছে তার কাছে এই সব তথ্যগুলো নিশ্চয়ই রয়েছে, আপনি তার সাথে পরামর্শ করে দেখতে পারেন কোনটাতে আপনার অর্থের সাশ্রয় ঘটে। এরপরের প্রশ্নটি করেছেন কোর্ট সেন্ট লুক থেকে বিভা নাজনীন, তিনি বলছেন বাড়ি কিনলে ওয়েলকাম ট্যাক্স কেন দিতে হয় এবং এটি পার্সোনাল ইনকাম ট্যাক্সে ক্লেম করা যায় কি না। অনেক ধন্যবাদ বিভা নাজনীন আপনার প্রশ্নের জন্যে। বাড়ি কিনলে অবশ্যই ওয়েলকাম ট্যাক্স দিতে হবে, কারণ এটি প্রপার্টি ট্রান্সফার ফি হিসাবে ধরা হয়, আর অবশ্যই আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন তখন এটি আপনি ক্লেম করতে পারবেন। এরপরের প্রশ্নটি করেছেন লংগিল থেকে নিশাত রহমান, তিনি বলছেন আমি প্রথম একটি বাড়ি কিনেছি এবং বাড়ি কেনার পর কিছু রেনোভেশনের কাজ করা হয়েছে, সেগুলি আমরা ইনকাম ট্যাক্সে ক্লেম করতে পারবো কি না। অনেক ধন্যবাদ নিশাত রহমান আপনার প্রশ্নের জন্যে। আপনি বাড়ি কিনে নিয়েছেন প্রথম বাড়ি হিসাবে, আপনি একটি ক্রেডিট পাবেন, সেটাকে বলা হয় ফার্স্ট হোম বায়ার ক্রেডিট, $5,000 আপনি ক্লেম করতে পারবেন এবং এই $5,000 ক্লেম করলে $600 থেকে $1,200 রিফান্ড চলে আসবে আপনার ট্যাক্স রিটার্নে। তবে আপনি এই রেনোভেশন ক্লেম করতে পারবেন তখনই যদি আপনার কোনো ভাড়াটিয়া থাকে, মিন্স আপনার রেন্টাল ইনকাম আছে, আর আপনি যদি এই বাড়িতে নিজে থাকেন কোনো ভাড়াটিয়া না থাকে তবে এই রেনোভেশনের অঙ্ক ক্লেম করতে পারবেন না। এরপরের প্রশ্নটি করেছেন পার্ক এক্সটেনশন থেকে ওমর হাসান ফারুক, তিনি বলছেন RRSP কেন কিনতে হয় এবং কিনলে এর অ্যাডভান্টেজ কী। অনেক ধন্যবাদ ওমর হাসান ফারুক। RRSP কিনলে সুবিধা রয়েছে অনেক। প্রথম সুবিধা হলো যদি আপনার ইনকাম হাই থাকে তবে RRSP ক্লেম করলে একটা বড় অঙ্কের রিডিউস পাবেন আপনি, আর বাড়ি কিনতে চাইলেও RRSP ডাউন পেমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং আরও সুবিধা রয়েছে যদি আপনি পড়ালেখা করতে চান সেক্ষেত্রেও RRSP আপনি ব্যবহার করতে পারেন। আরও বিস্তারিত জানতে হলে আপনার যে ব্যাংক রয়েছে এবং যে ব্যাংক অ্যাডভাইজার রয়েছেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তার সাথে পরামর্শ করলে তিনি হয়তো আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবেন। এরপরের প্রশ্নটি করেছেন শার্লি ভুয়া থেকে মিশরি কাজি, তিনি বলছেন চাইল্ড ট্যাক্স বেনিফিট কিভাবে নির্ধারণ করা হয়। অনেক ধন্যবাদ মিশরি কাজী। চাইল্ড ট্যাক্স বেনিফিট নির্ধারণ করা হয় ফ্যামিলি ইনকামের ওপর। গভর্নমেন্ট প্রতি বছর একটা ফ্যামিলি ইনকাম নির্ধারণ করে দেয়, এবছর যেমন নির্ধারণ করা হয়েছে $36,675। আপনার ফ্যামিলি ইনকাম যদি এই অ্যামাউন্টের মধ্যে থাকে তবে আপনি রেগুলার বেনিফিট পাবেন, অর্থাৎ এক বাচ্চার জন্য নির্দিষ্ট যে পরিমাণ চাইল্ড ট্যাক্স পাওয়া যাওয়ার কথা সেটিই আপনি পাবেন, দুই বাচ্চার জন্য যেটি পাওয়ার কথা সেটি পাবেন, এভাবে আপনি রেগুলার বেনিফিটটা পাবেন। কিন্তু যদি এই ফ্যামিলি ইনকাম ক্রস করে আপনাদের ইনকাম বেশি হয় তবে চাইল্ড ট্যাক্স বেনিফিট কমতে থাকবে, এবং যত বেশি হবে তত বেশি কমতে থাকবে চাইল্ড ট্যাক্স বেনিফিটের পরিমাণ। সবশেষ প্রশ্নটি করেছেন আনসিক থেকে নিশাদ বাড়ি, তিনি বলছেন সলিডারিটি ট্যাক্স কি এবং এটা কিভাবে পাওয়া যায়। অনেক ধন্যবাদ নিশাদ বাড়ি আপনার প্রশ্নের জন্য। সলিডারিটি ট্যাক্স পাওয়া যায় যারা কুইবেকে বসবাস করেন এবং এটি শুধুমাত্র কুইবেকবাসীদের জন্য এই বেনিফিটটি। সলিডারিটি ট্যাক্স শুরু হয়েছে বেশ অনেক বছর আগে, আগে মূলত যেটি QST ছিল সেটির নাম পরিবর্তন করে নতুন নাম করা হয়েছে সলিডারিটি ট্যাক্স। তবে QST যে পরিমাণ অর্থ ছিল সেটার চাইতে অনেক বেশি অর্থ বাড়িয়ে এই সলিডারিটি ট্যাক্স নামে এটি দেওয়া হয়। দর্শক, এতক্ষণ আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করলাম, আশা করি এতে আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে।